আগের দিন ছাদে আমরা দুর্গাপুজোর নিয়ে ভিডিওটা করলাম, মানে প্যান্ডেল নিয়ে, পূজা মণ্ডপ নিয়ে কথাবার্তা হচ্ছিলো। এবার যদি আমরা ভেতরের দিক, ভেতর নিয়েও কথাবার্তা হয়েছে যে ভেতরটা হচ্ছে সেই অবরোধ সত্তা আদি সনাতনী মা দুর্গা। এই যে ভেতরের দিকটায় অবশ্য তো প্রতিমা থাকে, প্রতিমা বিভিন্ন রকম সাজসজ্জা থাকে, কিন্তু মানে বেসিক জিনিসগুলো মানে এক দশটা হাত থাকবে, বাহন হচ্ছে সিংহ, সঙ্গে ছেলেমেয়েরা আছে তাদের বাহন, সেটাও নির্দিষ্ট করে, এগুলো তো পাল্টায় না। তা সেগুলো নিশ্চয়ই একটা প্রতীক হিসাবেই, সেই প্রতীকগুলোর ব্যাপারে যেমন মা দুর্গার বাহন সিংহ, সেটাকে রিপুর দিয়ে অনেকে ঠাকুর হিংস্রতার প্রতীক। যখন আমরা বলি মা দুর্গাকে মহিষাসুর মর্দিনী, মহিষাসুরের মর্দিনীটাকে ঠাকুর বলছেন যে আত্মম্ভরিদম্ভ, কী বলে, আত্মম্ভরিদম্ভ বিনাশিনী, মানে যে আত্ম যে দম্ভ, অসুর কাকে বলে, অসুর কতগুলো ভগবদ্গীতায় সিক্স চ্যাপ্টারে কতগুলো কোয়ালিটি বলেছেন, সেটা নিয়ে একটা চলছে অডিও বুকের চেষ্টা চলছে। তো ওখানে কতগুলো কোয়ালিটি, দম, দর্পণ, দেশ, দম্ভ, পৈশুন্য ইত্যাদি, এরকম কিছু কিছু কোয়ালিটির যে বাজে বাজে কোয়ালিটি বলা, যখন মানুষ তারাই অসুর হয়ে যায়, আবার মানুষ যখন দীপ্ত চরিত্রবান হয়ে ওঠে, দীপ্ত ব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠে, তখন ওরাই দেবতা হয়ে যায়। ওই জন্য দেবতা কথা সে দীপ ধাতু থেকে। তাই যখন মহিষাসুরকে বধ করা হচ্ছে, আর যদি পায়ের তলায় যে সিংহ আছে, সেই সিংহ হচ্ছে আমাদের মধ্যে যে একটা হিংস্রতা, যে আর যদি দেখি একটা ম্যাসকুলিন যে নেচার আছে আমাদের, ম্যাসকুলিন নেচারটাকে তিনি কন্ট্রোলে রাখেন, তার পদপৃষ্ঠে থাকে, সে ওটায় চড়ে বেড়ান, শুধু পায়ের তলায় না, ওটাকে ইউজ করেন, যে সিংহটাকে ছেড়ে দিলে কামড়ে ছিঁড়ে খেয়ে নেবে, সেটাকেও পাড়া দিয়ে বশ করে রাখেন মা। তাই ওই সিংহর একটা প্রতীক। বই অনেক পুরনো বইতে লেখা থাকে যে আর্য ঋষিরা সেই ধরনের শক্তিকে বাদ দিয়েছেন যেটা উৎস বিমুখ শক্তি। উৎস বিমুখ শক্তিটা কী হয়? উৎস বিমুখ শক্তি না, ওটা বলেছেন যে যখন যখন কোনো শক্তির প্রকট দেখা গেছে এবং সেটার দেখছি উৎসকে ফুলফিল করতেছে না, বা উৎসর সাথে তার যোগাযোগ নেই, এখন যোগাযোগ, হ্যাঁ, উৎসর সাথে যোগাযোগ নেই মানে এই সেন্সে বলেছেন যে অসুর একেই বলে। কীরকম যে ধরো আমি বিরাট পাওয়ারফুল, আমি আমাকে দিয়ে বলছি না, ধরো একজন লোক বিরাট পাওয়ারফুল, তার কৃষ্টিকে সে অবজ্ঞা করছে, টেকনিক্যালি ওর এনার্জি কৃষ্টি থেকেই এসছে, আকাশ থেকে তো টপকায়নি, কিন্তু কৃষ্টিকে অবজ্ঞা করছে, গ্রেটফুল নয়। ওখানে ওই যে জায়গাগুলোকে অসুর বলেছেন। আরেকটা জায়গা প্রতিলোমজ, মানেটা কি? সিস্টেম, ক্রিয়েশান, কৃষ্টি বিমুখ, হয়তো এমন কোনো মিস হ্যাপেনিংয়ের মধ্যে দিয়ে সে বড় হয়েছে, এটা একটা স্পেশাল কেস হয়ে গেছে, যার কন্টিনিউটির ফল ভালো হবে না, আজকে ভালো লাগছে কিন্তু কন্টিনিউটির ফল, রাবণ সুপার ট্যালেন্টেড সারা জীবন, কিন্তু বলেছিল ঋষিরা যে ও কন্টিনিউটির ফল ভালো হবে না, এইখানে ওই কোষ্ঠী বিচার টিচার ওইসব হতো, বা বড় কারোর গুরুজনদের ইয়ে নেওয়া হতো, রেফারেন্স নেওয়া হতো, কী ব্যাপার কী হতে পারে, কথা শোনেনি, বলেছে এই ভবিষ্যতে গড়বড় করবে, বলছে কেন, আমার মতো ছেলের মতো ছেলেই হয় না, এই পারে সেই পারে ওই পারে তেই পারে, যদি পাড়া দিয়ে কিছু হলো না, ওটা শক্তি, কিন্তু শক্তি উৎস বিমুখ, এসছে উৎস থেকেই, কিন্তু ওই যে নদী যেমন বাঁক নিতে 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 মিয়ান্ডার হয়ে লাস্টে অক্সবো লেক হয়ে যায়, কেটে যায়, ওখান থেকেই এসেছিল, কিন্তু আর নদীতে জল হয় না, তখন পাক হয়ে যায়, লেক হয়ে যায়, ওই রকম আমাদের শক্তি যখন ওরকম হয়ে যায় যাতে আর কেউ বিভ্রান্ত না হয় ওটা দিয়ে, তখন ঋষি বলে এটা আসলিক শক্তি। অসুরও যার থেকে, অসুর আর দেবতারা ভাই, হ্যাঁ, সুর অসুর, সুর অসুর ভাই দুই, তাহলে ভাই যখন আমরা, উৎস আলাদা, উৎস আলাদা না, উৎস বিমুখ, আমি যখনই লাইটের দিকে তাকাবো না আমাকে শ্যাডো দেখতেই হবে, লাইটের বিমুখ মানেই শ্যাডোর মুখ, যে সুরকে ফলো করে না, কারণ দেবতাদের কম দোষ ছিল, পাণ্ডবদের কম দোষ ছিল, দোষের ভরপাইটা কী দিয়ে করেছে, একটা জিনিস দিয়ে, ইষ্টনিষ্ঠা, কাতে সারেন্ডার, পুরুষোত্তমে সারেন্ডার, শুক্রাচার্যে সারেন্ডার না, শুক্রাচার্য নিজেও গড়বড় যদি করে থাকে, যত ট্যালেন্টেড হোক, যে বর্ত যে বাসুদেব, ওই জন্য সব পুজোর লাস্টে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, তারা গেছে বাসুদেব ও সর্বমিতি আছে না, গোবিন্দায় নমঃ, ওই যখন রচনা করা হয়েছিল এই মন্ত্রগুলো, তখন গোবিন্দ ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন হচ্ছে গোবিন্দ, শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম, কৃষ্ণ বলা ভুল, বাসুদেব, বাসুদেব ছিলেন, কৃষ্ণ তো সব পুরুষোত্তম, যেমন খ্রাইস্ট জিসাস একা খ্রাইস্ট নন, কৃষ্ণও খ্রাইস্ট, রামকৃষ্ণদেব খ্রাইস্ট, কৃষ্ণ তেমন সবাই, কৃষ্ণ মানে আকর্ষণকারী, হ্যাঁ, তা তেমনই রাধাও তেমন একটা মেয়ে শুধু নন, হতে পারে একজন রাধাও, অন্যরা রাধা, ভক্তরাও রাধা, তেমনই এই যে বলছি কৃষ্ণ,
তখনকার যে কৃষ্ণচর্য বাসুদেব বলে পুজোতে, বাসুদেব যে সে হচ্ছে ইনকার্নেট, ওই সময় বাসুদেবকে যে ফলো করেনি প্রবলেম করেছে। এখন এটা অনেকে বলতে পারে অটোক্রাসি, এ তো একজনকে কেন মানতে হবে, উনার কিছু না, উনি যতটা দেখেছেন, দেখে যতটা বিধিকে ধারণ করেছেন, আর প্রিন্সিপালসগুলো তুমি টেস্ট করো কে বারণ করেছে, তুমি টেস্টও করবে না কিছু করবে না বাদ দেবে, এই যে একটা টেন্ডেন্সি যে উচ্চ দরের মানুষ হায়ার ফুলফিলার কাউকে অ্যাকসেপ্ট না করা, এটা অসুরদের একটা প্রাইম ক্যারেক্টার দেখা গেছে। সেটা দেখতে হবে কেন শুক্রাচার্যকে অ্যাকসেপ্ট করলো আর কাউকে বৃহস্পতিকে কেন অ্যাকসেপ্ট করেনি, কেন এটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে ওখানে একটা স্বার্থ এসে গেছে, এই ভুলটা পুরুষোত্তমের বেলাও হতে পারে। পুরুষোত্তমের এই এই জিনিসগুলো আমি নিলাম, বর্ণাশ্রম মানবো না, মিলছে না, নিরামিষটা মানবো না, মিলছে না, ওইগুলো ওইগুলো নেব, কিন্তু পুরুষোত্তম তো আর শুক্রাচার্য না, পুরুষোত্তমের একটা মজাও আছে। পুরুষোত্তমকে যদি তুমি খণ্ডিতভাবেও নাও শুরুতে এবং প্র্যাকটিস ঠিক ঠিক করো, তাহলে ডাকাতিয়াবাসীর মতো চুরি করে নেবে তোমার মন, যেটা শুক্রাচার্য। কারণ এখানে ইট ইজ ড্রিভেন বাই লাভ, তিনি বলবেন ধ্যান ফ্যান বুঝি না ভাই, মরম না জানে ধরম বাখান এমন আছে যারা, কাজ নেই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা। শুক্রাচার্য তোমাকে তন্ত্রপাঠ করাবে, শক্তি দেবে, বিভূতি দেবে, তুমি তো বিন্দাস, ঠাকুর দেবে না কিছু, নিয়ে নেবে পারলে লাভ। ঠাকুর বলছে ঠাকুর আপনাকে কী করে কথা বলো, ইউ লাভ মি অ্যান্ড লাভ উইল টেল ইউ হোয়াট টু ডু। ও এসেছিল যেন একবারে কী না কী শিখতে, বব কামিং বিদেশ থেকে, ইউ লাভ মি অ্যান্ড লাভ উইল টেল ইউ হোয়াট টু ডু। ওনা স্তম্ভিত, ও কী হলো, কী আশা করে আসলো। পরের মুহূর্তে একজন এসছে যে সবে মহাসন্তাপন্না কিছু একটা করে এসছে, আমি বলছি কী করলি এইগুলো যদি ঠিকঠাক না করতে, ঠাকুর বলছে এগুলো যদি না করতে পারিস কী করে কী হলো, হ্যাঁ তাতে কিছু হয়নি, আরও ভালো করে করতে হবে, আরও কঠোরভাবে করতে হবে, চন্দ্রায়ণ ব্রত করা লাগবে। একজনকে বললো কিচ্ছু করতে হবে না, ইউ লাভ উইল টেল ইউ, ও এসেছিলো ওইগুলো নিতে। আরেকজন এসছে বলবো ঠাকুর মেক ইট সিম্পল, নো কথা বলছো কেন, ওখানে মৌনও চলছে। অনেকটা হচ্ছে এরকম, ওই যে যখন নন্দীভৃঙ্গী মহাদেবকে বললো যে সপ্তর্ষিকে ব্রহ্মবিদ্যা দিয়ে দিলেন, নন্দীভৃঙ্গদের লিডার, হ্যাঁ নন্দীভৃঙ্গদের লিডার যখন, তুই জানিস গল্পটা, হ্যাঁ হ্যাঁ ওই তো নন্দীভৃঙ্গ, ওরা হচ্ছে যখন শিব ঠাকুর এরকম ইয়েকে পার্বতী সপ্তর্ষিকে এরকম ব্রহ্মবিদ্যা দিল, 113 না 108 রকম স্টাইল বুঝিয়ে দিলেন যে এরকম এরকমভাবে করতে হয়, এই মতে এই মতে, অগস্ত্যমুনি ছিল, ভৃগু ছিল, এরকম ছিলেন, তারা ছিলেন সবাই, তা তাদের এরকম দিক শিখিয়ে দিলেন, শিখে যাজন করতে পাঠিয়ে দিলেন, সেও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, গল্প আছে। আর তারপরে মা পার্বতী ওরে দেখছিলেন, খাবার ঠাবার দিতেন দিলেন, তখন আরে ওদের কী শেখালে আমাদের কিছু শেখাবে না। তখন পার্বতী এ নিয়ে ভৃগুর একটা সুন্দর স্টোরি আছে, পার্বতী এরকম এসছে বলছে যে কী আমাকে শেখালে না, তাহলে কী শেখাবে, তখন পার্বতীকে অন্যরকম টেকনিক শেখালো, শিখিয়ে লাস্টে নাকি দুজনে মার্জ করে গেল, অ্যাটলিস্ট অর্ধনারীশ্বর হয়ে গেলো, এরকম একটা গল্প আছে। একদিন ভৃগু এসে বলছে যে ওমা এখন মেয়েদেরও শেখানো হচ্ছে, পার্বতী মানি না, আমি তোমাকে মানি, পার্বতীকে মানতে পারবো না, না ফেমিনিনকে মানবই না, ফেমিনিন আমারই ফেমিনিন, আমি সেভাবেই এনেছি, বুঝলি না। তো শিবকে চক্কর লাগিয়ে প্রণাম করতো, তো দুজনের শুধু শিবকে চক্কর লাগালো আর পার্বতীকে কিছু লাগালো, তখন শিব বললো আচ্ছা এসি বাত হ্যায়, পার্বতীর পাশে এসে বসো তো, পরের দিন আসলো দেখে বহুত কাছে আছে, তো খুব কায়দা করে ঘুরলো, শিব বললো আছে ভাই, এবার কোলে বসতে বললো, শিবের কোলে এসে বললেন বসলেন পার্বতী। তখন বলে গল্প, গল্পতে বলছে এগুলো সব টেন্ডেন্সির গল্প, হ্যাঁ এগুলো রিয়েলি ঘটেনি, কোলেও বসতে বলেছেন নাকি আমি জানি না, এবং ভৃগু এখানে গল্প বলছে ভৃগু এবার ইয়ে হয়ে গেলো, মাছি হয়ে গেল, মাছি হয়ে শুধু শিবের পরিক্রমা করলো, এটা কিন্তু টেন্ডেন্সির গল্প হচ্ছে, মাছি মানে না, এটা বুঝতে হবে, এটা তার গল্প দিয়ে বোঝানো হচ্ছে, রূপকর্তে বোঝানো হচ্ছে, তার টেন্ডেন্সি তার মনে কী চলছে সেটা দেখাচ্ছে, তা এবং আমরা যাতে মনে রাখতে পারি গল্পগুলো, তো একটা মাছি হয়ে মৌমাছি হয়ে শুধু শিবকে ঘুরে ছেড়ে গেল, পরের দিন এসে দেখে শিব আর পার্বতী এক হয়ে গেছে, কোথা দিয়ে যাবে, মেল মার্চ তো দুজন মার্চ হয়ে গিয়ে এক হয়ে গেছে অর্ধনারীশ্বর, তখন বাধ্য হয়ে দুজনকে পরিক্রমা করলো। এটা একটা সাধনার জিনিসও বোঝানো যেতে পারে, যে আমরা শুধু ম্যাসকুলিনের সাধনা করে পারি না, এই একটা ম্যান ঠাকুরের মধ্যে যে মাতৃভাব ওটাকে বাদ দিয়ে ঠাকুরের শুধু আমি ম্যাচো জিনিসটা নেব, বিবেকানন্দর ম্যাচোনেসটা সবাই চায়, বিবেকানন্দ কুল হব, বিবেকানন্দ লেকচার দেবো, কিন্তু বিবেকানন্দকে যখন সিস্টার নিবেদিতা বিয়ে করতে চাইলেন হয়তো তখন না হয় না, তখন আমি না বিয়ে করে নেবো, তখন বলে না কিন্তু বিবেকানন্দর মতো মা বলে ডাকবো, ওই জায়গায় বিবেকানন্দ বাদ, ওখানে মানবো না বিবেকানন্দকে, বিবেকানন্দ বললে তোর সন্তান কেন লাগবে, আমিই তোর সন্তান হবো, এটা বলতে পারবো আমরা,
যদি পারি তাহলে হবে বিবেকানন্দ কে কমপ্লিটলি মানা। তো এই সেন্সে তোমার যখন ইয়েতে বলেছেন যে ভৃগুর এরকম একটা হয়েছিল যে ম্যাসকুলিনকে শুধু পুজো করলে হবে না, ফেমিনিনকে পুজো করতে হবে, তা এর প্যারালালি ঘটনা চলছিল। এদিকে ভৃগুর স্টোরিটা বললাম, সঙ্গে সঙ্গে ওইদিকে কী ঘটছিল মার যাওয়ার আগে, এদিকে প্যারালালি ভৃগুর ঘটনা ঘটছে, এদিকে গল্পে ঘটছে দুর্গা শিবকে মানে পার্বতী বলছেন যে আমাকে কিছু শেখালে না, আমিও শিখতে চাই, আমার হেভি লাগলো, দারুণ লাগলো ওদের ওই সব, আমাকেও শিখতে হবে, তুমি শিখে কী করবে, তো কাছে আসো। তখন বলছে যে না না না, আমারও শিখতে হবে। তখন কিছু প্রশ্ন উত্তর হয়, এই প্রশ্ন উত্তরটা দারুণ প্রশ্ন উত্তর, একটা বই আছে বিজ্ঞান ভৈরব, 108 শ্লোক আছে বোধ হয়, আমি পড়িনি, আমি জাস্ট মুখে শোনা, এগুলো এগুলো কিছুই পড়িনি কিন্তু এগুলো সব শোনা গল্প, শিব পুরাণ টুরাণে আছে, মুখে শোনা কারুর কাছ থেকে শুনেছিলাম। তা এরকম ইউটিউব টিউটিউবেও পেয়ে যাবে। এরকম দুজনের কাছে বসতে বসতে মার্জ হয়ে গেছিলো, আর ওই সময় প্যারালালি ভিগুর ঘটনাটা চলছিল, বিউটিফুল স্টোরি। যাই হোক, তা শিব মার্জ এই পুরো ঘটনা প্রতিদিন দেখছে হচ্ছে গণরা, ওই যে পাগল যেন নাচ করে সারাক্ষণ শিবকে নিয়ে একদম হাই হয়ে থাকে। এই হাই কিন্তু মদ খেয়ে হাই না, এই হাই হচ্ছে, এই হাইয়ের ডেফিনেশন তারা জানে যাদের আদর্শ আছে, যারা আদর্শের একদম উন্মত্ত, নামের নেশা, নামের নেশাই তো নামের নেশা, নামি হ্যাঁ নাম নামি অভেদ বুঝে না তো, না তো ওং নিয়ে বসে পড়লো ফট করে একদিন, তো সেরকমভাবে তো শিবে ওরা মত্ত থাকে, ওরা এসে বলছে আচ্ছা ভাই বাইরে নতুন নতুন লোক আসছে এদের শিখিয়ে দিচ্ছ, আর আমরা তোমার সাথে টাইমলেস সময় ধরে রয়েছি, যবে থেকে সৃষ্টি তখন থেকে আমরা তোমার সাথে আছি, তোমার অংশ, শিবাঙ্গা বলা হয় ওদের, তোমাদের শিবাঙ্গ হয়ে আছি আমি, তুমি আমাকে এরকম আমাদের শেখালে না এইসব নতুন টেকনিক, শিবের কাছে এসছে। 5 মিনিট আগেই শিব বোঝাচ্ছিলো যে এই বিরাট ইম্পর্টেন্ট, সারা পৃথিবীকে যাজন করো, এই করো এই করো, এই যজন যাজন এইসব না করলে কিচ্ছু হবে না বোঝালো। এবার যেই ওরা এসছে তখন ওরা বলছে যে কেন আমাকে আমাদের শেখাও, এবার আমরাও শিখবো, আমরাও ওরকম স্টাইল করবো, আমরা ওরকম উত্তরীয় নিয়ে ঘুরবো। শিব বলছে আরে পাগল নাকি, কে মানুষের কে করে ওসব, ওগুলো শুধুমাত্র ওদের মাথাকে বিকার ঠিক করার জন্য, ওগুলো করে করে লাস্টে আমাতে পাগল হতে হবে, যখন ভেন দে উইল বি ম্যাড ফর মি, ভেন দে উইল গেট ম্যাড ফর মি, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। লাস্টে যেটা মানে একদম লাস্টে কৃষ্ণের গুণগান গিয়ে গেলেন, একদম শুরু করেছিল কি দিয়ে দেখো, আমাদের ভিডিওগুলোতে একটা কমেন্ট এসছে যে মহাভারত লিখলেন বেদব্যাস কিন্তু গুণগান হচ্ছে শ্রীকৃষ্ণের, অদ্ভুত ব্যাপার, মহাভারতটা পড়ে দেখতে হবে। সেরকমই যে তখন শিব যখন তখন শ্রী ঠাকুর মানে শিব ঠাকুর যখন বলছেন যে এরকম আমি কী করবো, ড্রিঙ্ক ফ্রম মি, তখন আবার সাধন মাদন করার কী আছে, আমি আছি তোমরা আমার সাথে কানেক্টেড, আর কী চাই, ড্রিঙ্ক ফ্রম মি, দুটো রাস্তা আছে সমস্ত শব্দের মানে জানা, এক হয় সারা জীবন ধরে পড়াশোনা করা, আর একটা ডিকশনারি নিয়ে করা, দে চোজ দ্য সেকেন্ড থিং। এখন পরীক্ষায় আমাদের ডিকশনারি অ্যালাউড না, সেটা আলাদা ব্যাপার, ওর তো জীবনের পরীক্ষা দিচ্ছে সব অ্যালাউড, আর ওদের ডিকশনারি বই লাগে না, মাথায় আছে, আর ডিকশনারিটাই শিবা, তাকে নিয়ে করছে, ড্রিঙ্ক ফ্রম মি, এটা হচ্ছে আলটিমেট, শিবা ইজ দি মাস্টার। ওই যে শিবের কথাটা বলছে, শিবটা ব্যাপারটা কী, শিবের ব্যাপারটা মিলিয়ে দেখতে হবে কিন্তু, এই যে গুণাবলী নিয়ে যে আদর্শটা শিব নামক, এক্স্যাক্টলি, আর এখানে বুঝতে হবে একটা জিনিস যে শিবের কথা হচ্ছে ঠিকই, এগুলো টেকনিক্যালি কিন্তু শিব হলো না, মানে অরিজিনাল যে শিব বলতে বোঝে লিঙ্গ টিঙ্গ করে, যে শিব তো তো অনাদি অনাদি আদি পুরো একদম কী বলবো নিরাকার, সে তাকে নাকি দুর্গা কাজ করিয়ে 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 শঙ্কর বানিয়েছে। আরেকভাবে বলতে গেলে এনার্জি যদি আনম্যানিফেস্ট থাকে আমরা তা কিছু করতে পারবো না, ওটাকে ইউজে লাগানোর জন্য ম্যানিফেস্ট হয়ে আসেন তিনি, কলেবর ধরে আসেন, তাই তার আরেক নাম শঙ্কর, হ্যাঁ শঙ্কর বডি ধরে এসেছেন, আর এই বডি ধরে এসেছেন তখন শঙ্কর কিন্তু সংসারী, শঙ্কর সংসারী, শিবও সংসারী হয়েছে, তো তোমরা কোন ছাড়, আর মানুষ ভয় পায় যে এইসব করলে নাকি মানুষ সন্ন্যাস হয়ে যায়, পুরো ভুল ধারণা, এই ভুল ধারণা হয় বর্তমান প্রেরিতকে না ধরে, শ্রী ঠাকুর বলেন না ধরে প্রেরিতে বর্তমান অন্ধতময় হয় প্রায়, তাই শিব মানেও কিন্তু মঙ্গল, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধন, যেখানে সমস্ত অর্থ সাধনা, সব কিছু অর্থ বা অর্থ মানে গন্তব্য, সমস্ত গন্তব্যের ফাইনাল ডেস্টিনেশান যিনি, আর সেটা একটা মানুষ ব্যক্তিত্ব, তাই জন্য ওই যে আছে গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, এটা হচ্ছে বলে ব্রহ্মা গাইতেন, আব্রাহাম যিনি তিনি গাইতেন যে গোবিন্দম আদি পুরুষম ত্বম অহম ভজামি, সেম গান গেয়ে গেছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, যার কথা বলছো বেদব্যাস,
গোবিন্দম আদি পুরুষম, তুমি যে ম্যান, যে ম্যান ইনকার্নেট অফ গড, তুমিই আদি পুরুষ, তাই ত্বম অহম, ত্বম অহম ভজামি, তোমাকে আমি ভজনা করি। ভজনা মানে আবার, ভজনা মানে শুধু ফুল দেওয়া না, ভজন মানে ভজ মানে করা,